নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমি এসে গেছি আবারও তোমাদের কাছে একটা নতুন গল্প নিয়ে। আজ এসেছি দুষ্টু মিষ্টি একটা প্রেমের গল্প নিয়ে। আমার গল্পগুলো তোমাদের কেমন লাগছে কমেন্টে জানাতে কিন্তু ভুলো না। আর আমার গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো। তো চলো আজকের গল্পটা শুরু করা যাক। রূপেদের বাড়িতে এখনও পর্যন্ত চন্দননগরের বিয়ের সানাইটা বেজেই চলেছে। এর মধ্যেই রাত হয়েছে দেখে কয়েকজন মহিলা মিলে মিষ্টিকে নিয়ে রূপের রুমের ভিতরে এসে অনেক ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো বেডের মাঝখানে মিষ্টিকে বসিয়ে রুম থেকে বেরিয়ে গেল। রূপের রুমটা বেশ পরিপাটি করে সাজানো হয়েছে। রুমের ভিতরেই এদিক ওদিক তাকিয়ে চোখটা বুলিয়ে ভালো করে রুমের ভিতরটা দেখতে লাগলো মিষ্টি। এর আগেও মিষ্টি বহুবার এই রুমে এসেছে, কিন্তু রূপের এই রুমটা কখনোই এখনকার মতো এত ভালো করে সাজানো গোছানো ছিল না। বেডের উপরে চুপটি করে বসে থেকে মিষ্টি মনে মনে ভাবছে, মনে হচ্ছে রুমের দেওয়ালগুলোতে নতুন করে আর্কিটেক্ট দিয়ে ডিজাইন করা হয়েছে। রুমটা দেখে বেশ ভালো করেই বোঝা যাচ্ছে সেটা। রুমের প্রত্যেকটা দেওয়ালে একই রকম আলাদা করেই ডিজাইন করা আছে। খুব নিপুণভাবে ধরে ধরে ওই ডিজাইনগুলোর উপরে রঙের প্রলেপগুলো লাগানো হয়েছে। এতে রুমটা সৌন্দর্য অনেক ভালোভাবেই ফুটে উঠেছে। আর করবেই বা না কেন, গুপ্ত বাড়ির একমাত্র ছেলে, রূপদার বিয়ের বলে কথা। অনেক আভিজাত্য পরিবারের সন্তান রূপদা, গুপ্ত ইন্ডাস্ট্রিয়াল কোম্পানির একমাত্র বংশধর এই রূপদা। আজ এই রুমেই আমার আর রূপদার ফুলশয্যা হবে। তার জন্যই তো এত নতুন করে নতুনভাবে রুমটা সাজানো হয়েছে। বা এই রকমটা হতেই পারে যে আগে থেকেই হয়তো এই রুমটা এই রকমভাবেই সাজানো ছিল। হয়তো রূপদার ইচ্ছে মতোই রুমটাকে এত সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে, কিন্তু এই ফুলগুলো দেখে মনে হচ্ছে আজকেই লাগিয়েছে। বিশেষ করে আজকে রাতটার জন্য ফুলগুলো রূপদার রুমে শোভা পাচ্ছে। ফুলগুলো এখনও খুব ফ্রেশ মনে হচ্ছে। ফুলের তরতাজা গন্ধটা বারবার মিষ্টির নাকে এসে লাগছে। মিষ্টি অন্যরকম বিরক্ত হয়েই, উফ, এই বেনারসি শাড়িটা কেমন যেন আমার সারা গায়ের মধ্যে লেপটে আছে, আর গয়নাগুলোও মনে হচ্ছে আমার গলায় চেপে বসেছে। মাকে আমি কত করে বুঝিয়ে বললাম যে এই গয়নাগুলো আমি পরবো না, তবুও মা জোর করেই এইগুলো আমাকে পরিয়ে দিল। আমার এই গয়নাগাটি পরতে একদম ভালো লাগে না। আমিও আগাগোড়ায় খুব সাদা মিটে ছিমছাম হয়ে থাকতেই বেশি ভালোবাসি। বেশ ঠোঁটে হালকা করে একটু লিপস্টিক লাগিয়ে আর কপালে একটা ছোট্ট টিপ পরলে এতেই আমার সাজগোজ হয়ে যায়। একটা মেয়ে হয়ে এর থেকে বেশি সেজেই বা লাভ কী? সেই তো পুরুষ মানুষের চোখে গিয়েই পড়বে, আমার এই বুকের ভাঁজের উপর, আর না হলে আমার কোমরের ভাঁজের মধ্যে। তাহলে এত কষ্ট করে শুধু শুধু গলা ভর্তি গয়না আর মুখ ভর্তি মেকআপ লাগিয়ে কী হবে? এইগুলো করতে তো আমার পুরো বেকার লাগে। আর এই সব করে কে কেমনভাবে আমার দিকে চেয়ে চোখ বড় বড় করে তাকিয়ে দেখবে সেটা ভেবেই তো আরও অস্বস্তি লাগে আমার। তবুও মাকে এক প্রকার জোর করেই আমার এই গয়নাগুলো পরিয়ে বিউটি পার্লার থেকে দুটো মেয়েকে ডেকে নিয়ে আসলো। আর সেই মেয়ে দুটোই আমার মুখের মধ্যে ভর্তি করে মেকআপ করে এক গাদা টাকা নিয়ে চলে গেল। আমার মনে হচ্ছে এক্ষুনি বাথরুমে গিয়ে ভালো করে সাবান মেখে মুখটা ধুয়ে আসি। মায়ের কথায় বনমালিদা এই গয়নাগুলো ভালোবেসে তার পুত্রবধূকে দিয়েছেন, ওনার একমাত্র ছেলের বউ বলে কথা। মেয়ে মানুষ, একটু সাজগোজ না করলে হয় নাকি? আর আমি যদি এইসব গয়না না পরি তাহলে নাকি বনমালি জেঠু খুব কষ্ট পাবেন। তাই এই রকম জোর করেই মা আমায় এই গয়নাগুলো গলায় পরিয়ে দিল। আমার মা খুব ইমোশনাল ব্ল্যাকমেল করে, মা জানে আমি তাতেই সব মেনে নেব, তাই আরও বেশি করে এইসব করে। আর আমিও মাকে কিছুই বলি না, বা বলতে পারি না বললেই চলে। আমিও তো মায়ের একমাত্র মেয়ে, মায়ের নিজের যেটা শখ ছিল সেটা আমাকে দিয়েই পূরণ করে নিচ্ছে, কিন্তু মায়ের ইচ্ছা পূরণ করতে গিয়ে আমার যে কী হাল হচ্ছে সেটা আমি ছাড়া আর কেউ বুঝতে পারবে না। আমিও তো কিছুই বুঝি না বাপু,
ছেলেরা বিয়ের সময় যেমন খুশি তেমন সাজবে, আর মেয়েদের এটা কি করতে নেই, ওটা পড়তে নেই, এটা খেও না, ওটা করো না, তাহলে নাকি বিয়ের অমঙ্গল হবে। মানে যা ইচ্ছে তাই, নিয়ম একবারে শুধু মেয়েদের জন্যই মনে হয়। ওইদিকে বৌভাতের রিসেপশনের মণ্ডপের মধ্যে রূপ বাবাজি গো মেরে বসে আছেন। এত রাতেও এখনও অনেকেই বাড়ি যায়নি, বিশেষ করে রূপের বন্ধু বান্ধব আর রূপের বাবা বনমালির কোম্পানির লোকেরা এখনও হই হুল্লোড় করেই চলেছে। রূপ একা একা চেয়ারে বসে সবার দিকে হাসি হাসি মুখ করে তাকিয়ে দেখছে, কিন্তু সবার মাঝে বসেই রূপ মনে মনে অন্য কিছু ভাবছে। আজ আমায় আমি ভালো করে বোঝাবো মিষ্টি, তুমি আমার ভালোবাসাকে বারবার অস্বীকার করেছো, আজ তার সব বদলা নিয়ে নেবো আমি। আজ তুমি খুব ভালো করেই বুঝতে পারবে তোমার রূপদার হিংস্রতা। রিসেপশনের মণ্ডপে বসেই রূপ এইসব মনের মধ্যে গজগজ করতে লাগলো। বেডের উপর বিছানার মধ্যিখানে চুপটি করে বসে আছে মিষ্টি, গোটা ঘরময় ফুলের গন্ধে মোমো করছে, যেন এই ফুলগুলোর মধ্যেই আলাদা করে কিছু স্প্রে করা হয়েছে। আগাগোড়ায় ফুলের গন্ধ খুব ভালোবাসে মিষ্টি, তবে আজ যেন এই ফুলগুলোর মধ্যে একটু বেশিই ঝাঁঝালো গন্ধ পাচ্ছে মিষ্টি। ফুলগুলো দিয়ে এইরকম মদের গন্ধের মতো গন্ধ বেরুচ্ছে মিষ্টির নাকের মধ্যে, সেই গন্ধটা যেতেই মিষ্টি কেমন যেন একটু নেশা হতে লাগলো। খুব ছোটোবেলা থেকে মিষ্টি একটা স্বপ্ন দেখে এসেছিল, সে একজন মনের মতো মানুষকে নিয়ে সুখে সংসার করবে। সেই মনের মানুষটা সারাক্ষণ মিষ্টিকে নিজের বুকের মধ্যে আগলে রাখবে, সবসময় শুধু দুষ্টামি করবে মিষ্টির সাথে। মিষ্টি একটু রেগে গেলেই সেই মানুষটা মিষ্টিকে নিজের বুকে টেনে নিয়ে মিষ্টিকে জড়িয়ে ধরে আদর করে ওর কপালে একটা চুমু খাবে। রূপকে সেই ছোটোবেলা থেকেই দেখে আসছে মিষ্টি, ছোটো থেকেই খুব হ্যান্ডসাম দেখতে রূপ, যেমন লম্বা তেমনি চওড়া, বলবান শরীর রূপের, একটা মিষ্টি চেহারা, খুব মিষ্টি ভাষী ছেলে এই রূপ। মিষ্টি তো পারলে সারাক্ষণ রূপের কোলের উপরই উঠে বসে থাকে, কিন্তু এখন রূপকে দেখলেই মিষ্টির কেমন যেন ভয় ভয় করে। মিষ্টি মনে মনে ভাবছে রূপদা এখন কেমন যেন একটু গম্ভীর টাইপের হয়ে গেছে, আগের মতো করে ঠিকভাবে আর আমার সাথে কথা বলে না, আর এখন তো আমার রূপদার মুখে একটু হাসিও নেই। এখন আমার রূপদাকে দেখে মনে হয় আমি যেন কোনো দুষ্টুমি করি, তাহলে রূপদা আমার সঙ্গে সঙ্গেই বকে যাবে। এতক্ষণ ধরে মিষ্টি নিজের মনে মনেই কথাগুলো বলে যাচ্ছিল, মিষ্টি নিজেই নিজেকে মনে বোঝাচ্ছিল যে রূপ ঠিক পারবে তার আদরের মিষ্টিকে ভালোবেসে বুকে আগলে রাখতে। কিন্তু এত রাত হয়ে গেল, রূপদা এখনও রুমে আসলো না কেন? রূপদা তো আবার অন্য কোনো রুমে যেয়ে ঘুমিয়ে পড়ল না তো? এদিকে মিষ্টির তো এখনই ঘুম ঘুম পাচ্ছে, সেই কোন সকাল থেকে উঠেছে মিষ্টি, তারপর থেকে এখনো পর্যন্ত একটুকু সময়ের জন্য চোখ বন্ধ করার সুযোগ পায়নি মিষ্টি। এবার মিষ্টির চোখটা আপনা আপনিই বুঝে আসতে লাগলো, এখন খুব ঘুম পেয়ে গেছে মিষ্টির। মিষ্টি মনে মনে ভাবছে রূপদা রুমে আসলেই আমি ওর বুকের মধ্যে মাথা রেখে চুপটি করে ঘুমিয়ে পড়ব। ওইদিকে সবার চোখে ফাঁকি দিয়ে সিঁড়ি দিয়ে উঠে ছাদে এসেছে রূপ। ছাদে আসার সময় নিজের সঙ্গে করে পকেটের মধ্যে লুকিয়ে একটা রামের নিপ নিয়ে এসেছে। আজ মদ খাবে রূপ, মদ খেয়েই নেশা করবে রূপ, যেটা আগের রূপ কোনোদিনও ছুঁয়েও দেখেনি সেই রূপ আজ মদ খাবে। এখন রূপের মাথাটা খুব গরম আছে, রূপ মনে মনে ভাবছে ঠিকভাবে নেশাটা না হলে মিষ্টিকে আমি পানিশ করতে পারবো না, তাই এই মদটাকে মাতাল হয়ে রুমের মধ্যে ঢুকবো আমি। আজ রূপের বৌভাতের রিসেপশন ছিল, তাই রূপের সব বন্ধুগুলোই একটু ব্যস্ত হয়ে পড়েছিল। এই ব্যস্ততার মধ্যেও রূপ ওর বন্ধুকে দিয়ে এই রামের নিপটা কিনিয়ে নিয়ে এসেছে। সেই বন্ধুটা অবশ্য রূপের কানের কাছেই মুখ নিয়ে গিয়ে বলল, রূপ আজকের দিনে মদ খেতে নেই, তোর নেশা হয়ে গেলে বৌদির সুন্দর মুখটা ভালো করে দেখতে পারবি না। ওই বন্ধুটার কথা শুনে রূপ বলল, তোর এইসব নিয়ে বেশি চিন্তা করতে হবে না বুঝলি, তোকে আমি এখন যা বলছি কিনে আনতে ওটা কিনে আন, এখন তুই যদি আনতে না পারিস তাহলে তুই আমায় বলে দে, সেটা আমি অন্য কাউকে দিয়ে আনানোর ব্যবস্থা করছি। ছাদে দাঁড়িয়ে রামের নিপের বোতলের ছিপিটা খোলা মাত্রই মদের গন্ধে রূপের গা গুলিয়ে উঠল, রূপের কেমন যেন বমি বমি আসতে লাগলো। তবুও রূপ মিষ্টির প্রতি রাগ দেখিয়ে বা হাত দিয়ে নিজের নাকটা
টিপে ডান হাত দিয়ে রামের নিপের বোতলটা ধরে মুখের মধ্যে নিয়ে সবটুকু মদ টুক করে একবারেই গলার মধ্যে ঢকঢক করে ঢেলে নিল রূপ। রামের নিপটা শেষ করেই বোতলটা ছুঁড়ে ছাদের এক কোণায় ফেলে দিল রূপ। কাঁচের বোতলটা ছাদের দেওয়ালে লেগেই একটু আওয়াজ করেই ভেঙে গেল। তারপর রূপ নিজের হাতটা নাকের সামনে নিয়ে বারবার শুকে শুকে দেখতে লাগলো, ওর হাত দিয়ে মদের কোনো গন্ধ বেরোচ্ছে কি না। রূপ নিজের হাতের মধ্যেই মদের গন্ধ না পাওয়ায় হাতটা মুখের সামনে নিয়ে হাতের তালুর মধ্যে জোর জোর করে কয়েকবার ফুঁক মেরে নিয়ে হাতটা আবার নিজের নাকের সামনে নিয়ে গিয়ে গন্ধ শুঁকতে লাগলো। ওর মুখ দিয়ে গন্ধ বেরোচ্ছে কি না হাতের মধ্যে খুব অল্প গন্ধ পেয়েই রূপ খুব খুশি হলো। এখন রূপ ভাবছে, এই তো এবার আমার মুখ থেকে দুর্গন্ধ বেরোচ্ছে, এই মদের বিচ্ছি গন্ধটা মিষ্টি একটুও সহ্য করতে পারবে না। কিন্তু রূপ তবুও ইচ্ছে করেই মিষ্টির গায়ের কাছে গিয়ে বসবে, যাতে মিষ্টি বিরক্ত হয়ে রূপকে দু চার কথা শুনিয়ে দেয়। আর তখনই রূপ মিষ্টির গায়ের উপর ঝাঁপিয়ে পড়বে। এতগুলো বছর ধরে রূপ যে রাগটা মনের মধ্যে পুষে রেখে দিয়েছিল, সেসব রাগ আজকেই মিষ্টির উপর ঝেড়ে দেবে রূপ। আজ রূপ মিষ্টিকে সম্পূর্ণভাবে এঁটো করে দেবে, মিষ্টির সঙ্গে একটু জোর জবরদস্তিও করবে। আজ মিষ্টি মুখে যাই বলুক না কেন, রূপ আজকে মিষ্টির কোনো বারণই শুনবে না। মিষ্টি যে রুমের মধ্যে বসেছিল, তার পাশের রুমে কেউ দরজাটা খুলেছে। সেই দরজাটা খোলার ক্ষীণ শব্দে মিষ্টির ঘুমটা ভেঙে গেল। বালিশের মধ্যে একটা হাত উপর ভর দিয়েই ঘুমিয়ে পড়েছিল মিষ্টি। ঘুমটা ভেঙে যেতেই চোখটা খুলেই আবার উঠে বসলো মিষ্টি। মিষ্টির হাতটা লেগে বালিশের ওয়ারটা একটু কুঁচকে গিয়েছিল। মিষ্টি হাত দিয়ে বালিশের ওয়ারটা ঠিক করে আবার ঠিক করে বালিশটা রেখে দিল। এখন মিষ্টির মনে মনে ভাবছে, ইস, আজ এই ফুলশয্যার রাতে আমি ঘুমিয়ে পড়েছিলাম। রুমের মধ্যেই টাঙানো দেওয়ালের ঘড়িটার দিকে তাকিয়ে দেখলো মিষ্টি ঘড়ির কাঁটাটা দুটো ছুঁই ছুঁই করছে। মিষ্টি ভাবছে, রূপদার এত দেরি হওয়ার কোন তো কথা নয়, আমি কি একবার রুমের বাইরে বেরিয়ে দেখব। তার পর মুহূর্তে মিষ্টি ভাবল, ইস না, আমি এখন বাইরে গেলে আর সবাই কি ভাববে যে আমি আর ধৈর্য ধরে বসতে পারছি না। রূপদা রুমে আসেনি দেখে আমি নিজেই রুম থেকে বেরিয়ে এসেছি, রূপদা কোথায় আছে সেটা দেখার জন্য। মিষ্টি নিজে বেনারসের শাড়িটার দিকে তাকিয়ে দেখলো শাড়িটা একটু ঘেঁটে গেছে। মিষ্টি নিজেই হাত দিয়ে শাড়িটা একটু ঠিক করে নিল। ঘুমের ঘোরে মিষ্টির মাথা থেকে ঘুমটাটা পুরোটাই খুলে গিয়েছিল। মিষ্টি আবার শাড়ির আঁচলটা দিয়ে ঘুমটার মতো করে নিজের মাথায় আঁচলটা দিয়ে মুখটা পুরো ঢেকে নিয়ে ঠিক করে বসলো। এইদিকে ছাদের মধ্যে এক কোণায় কিছুক্ষণ দাঁড়িয়েছিল রূপ। রামের নিপটা পুরোটা খেয়ে রূপের মাথা বনবন করে ঘুরছিল। রুমে যাওয়ার জন্য রূপ সবেমাত্র পাটা একটু বাড়িয়েছিল, আর তখনই সিঁড়ির সামনে এসে নিজের তাল সামলাতে না পেরে রেলিংটা কোনো রকমে ধরে সিঁড়ির উপরেই বসে পড়ল রূপ। ওখানে চুপচাপ বসে থেকে রূপ ভেবেছিল, মদের নেশাটা একটু কাটলেই তারপর রুমে যাবে, কিন্তু নেশার চোটে কখন যে রূপ ঘুমিয়ে পড়েছে তার কোনো হুঁশ নেই। ঘণ্টা ডেরেক বাদে মশার কামড়ে রূপের ঘুমটা একটু ভেঙে গেলে চোখটা খোলা মাত্রই রেলিংটা ধরে কোনো মতে সিঁড়ির উপরে দাঁড়ালো রূপ। উঠে দাঁড়িয়ে রূপ এখন ভাবছে, মনে হচ্ছে অনেক রাত হয়ে গেছে, না এবার আমার যে করেই হোক না কেন রুমে যেতে হবে, না হলে সারা রাত এখানেই বসে মশার কামড় খেতে হবে। সিঁড়ির রেলিংটা ধরেই কিছুক্ষণ দাঁড়িয়েছিল রূপ। একটু আগেই সিঁড়ির মধ্যে বসে ঘুমিয়ে থেকে মিষ্টিকে নিয়ে খুব সুন্দর একটা স্বপ্ন দেখেছিল রূপ। মিষ্টি রূপের কোলের উপরে বসে রূপের মাথায় আলতো করে হাত বুলিয়ে দিচ্ছে, আর রূপ মিষ্টির ঘাড়ের উপর নিজের মুখটা রেখে দিয়ে চোখ বন্ধ করে বসে আছে। স্বপ্নে দেখা দৃশ্যগুলো মনে পড়তে রূপের মুখে একচিলতে হাসি খেলে গেল। পর মুহূর্তে মিষ্টির আগের করা ব্যবহার মনে পড়তেই রূপের মাথাটা আবার গরম হয়ে গেল। কোনো রকমে টলতে টলতে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসলো রূপ। সিঁড়ি থেকে নেমে ড্রয়িং রুমে এসে নিজের রুমের দিকে এগিয়ে গেল রূপ। এদিকে রুমের মধ্যে বেডের উপরে অনেকক্ষণ ধরে বসে থেকে আর ফুলের সাথে মদের মতো গন্ধে মিষ্টির মনটা আনচান করতে লাগলো। এর মধ্যে এত রাত হয়ে যাওয়ার পরেও রূপ রুমে না আসায় মিষ্টি চিন্তায় মাথা ব্যথা শুরু করেছে। মিষ্টি মনে মনে ভাবছে, রূপদা এখনও কেন আসছে না, আর কিছুক্ষণ পরেই তো ভোর হয়ে যাবে, তখন কিভাবে আমাদের ফুলশয্যা হবে, দূর ব্যাং আর ভালো লাগছে না আমার।
আমি তো ভেবেছিলাম ফুলশয্যার রাতে রূপদার কোলের উপর বসে রূপদাকে একটু আদর করব, সেটা আর হবে না বলেই মনে হচ্ছে আমার। উনি তো এবার রুমে এসেই ঘুমিয়ে পড়বে। মিষ্টি এইসব ভাবতে ভাবতেই রুমের দরজার দিকে তাকিয়েছিল, এই বুঝি রূপ এলো। ঠিক সেই মুহূর্তেই দরজাটা খুলে গেল, দেখে মিষ্টি একটু লজ্জা পেয়ে গেল। মুহূর্তের মধ্যেই চোখটা বন্ধ করে নিয়ে জড়সড় হয়ে বসলো মিষ্টি। রুমের ভিতরে ঢুকেই বেডের উপর মিষ্টিকে চুপটি করে বসে থাকতে দেখে রূপ একটু ভারী গলায় মিষ্টিকে জিজ্ঞাসা করল, মিষ্টি তুমি এখনও ঘুমাওনি কেন? রূপের প্রশ্নের কোনো জবাব না দিয়েই মিষ্টি সেই একইভাবে চুপটি করে বসে রইল। মিষ্টি মনে মনে ভাবছে, আজ আমাদের ফুলশয্যা হবে আর উনি বলছেন আমি নাকি এখনও ঘুমাইনি কেন? রূপদার মাথাটা ঠিক আছে তো? রূপদা কি বলছে সেটা কি নিজেও বুঝতে পারছে? বেডের সামনে দাঁড়িয়ে এই রূপ আরও দুবার একই কথা জিজ্ঞাসা করলো মিষ্টিকে। মিষ্টি এবার রূপকে জিজ্ঞাসা করল, এতক্ষণ তুমি কোথায় ছিলে রূপদা? রাত তো প্রায় শেষের পথে আর একটু পরেই তো ভোর হয়ে যাবে। মিষ্টির কথা শুনে রূপ বলল, আমি জাহান্নামে ছিলাম, তাতে কি? আর আমি যেখানেই থাকি না কেন সব কৈফিয়ত তোকে দিতে হবে নাকি? আমার বউ হয়েছিস তো বউয়ের মতন থাকবি, বুঝলি? এরপর থেকে আগ বাড়িয়ে কোনো এক্সট্রা কথা বলবি না তুই। কথাগুলো মিষ্টিকে বলেই রূপ নিজের পাঞ্জাবিটা খুলে এক সাইডে রেখে দিয়ে বেডের উপরে উঠে মিষ্টির পাশে গিয়ে বসতেই রূপের মুখ থেকে মদের বিচ্ছিরি গন্ধটা বেরিয়ে মিষ্টির নাকে এসে লাগলো। সেই গন্ধ পেয়ে মিষ্টি মনে মনে ভাবছে, রূপদা আজকে মদ খেয়েছে? কই আগে তো রূপদাকে কখনোই মদ খেত না, তাহলে আজ আমাদের ফুলশয্যা আর সেটা জেনেই রূপদা মদ খেল? কিন্তু আজকেই বা মদ খেল কেন? তবে কি রূপদা আমাকে বিয়ে করে খুশি হয়নি? বিছানার উপরে মিষ্টির পাশে বসে রূপ মিষ্টির দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, কই আমার বইয়ের মুখটা একবার দেখি, ঘুমটাটা এবার তুলে ফেলো। রূপের কথা শুনে মিষ্টি বলল, ঘুমটাটা স্বামীকেই তুলতে হয় রূপদা। মিষ্টির কথা শুনে রূপ বলল, ও এই ব্যাপার, তাহলে দাঁড়াও আমি তোমার ঘুমটা তুলে দিচ্ছি। ঘুমটাটা তুলে দিয়ে মিষ্টির মুখের দিকে তাকিয়ে মিষ্টিকে দেখে রূপ আর নিজেকে ঠিক রাখতে পারল না, সাথে সাথে দুহাত বাড়িয়ে মিষ্টিকে নিজের বুকের কাছে টেনে নিল রূপ। আজকের গল্পটা এখানেই শেষ হলো। তোমরা কমেন্টে জানাতে ভুলো না আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো, আর এই রকম ঘটনা কার কার সাথে মিলে যায় সেটাও কিন্তু কমেন্টে জানিও। আমাদের জীবনে মনে হয় এই রকম ঘটনা অনেকের জীবনেই আছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আজকের মতন টাটা বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের লাইফ পার্টনারের সাথে দুষ্টু মিষ্টি করে সময় কাটিও।